আমার চ্যানেল মেনুয়ার হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দুধ সেমাই। জেনে নিন কি কি লাগছে দুধ সেমাই বানাতে। রোস্টেড সেমাই, কাঠবাদাম, কাজু, কিশমিস, গুঁড়ো দুধ, চিনি। প্রথম দুধটাকে একটু ফুটিয়ে নিলাম। এটাকে গাঢ় করার জন্য একটু গুঁড়ো দুধ দিয়েছি। এখন দুধের মধ্যে সেমাই দিচ্ছি। সেমাই ঢাললাম, এবার সেমাইটা একটু আমি দুধের মধ্যে নেড়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে কাজু, কিশমিশ, কাঠবাদাম সব দিলাম। চিনিটা দিচ্ছি, এবার একটু ঘেঁটে নিচ্ছি যাতে দুধের মধ্যে ওটা মিশে যায় ভালোভাবে। এবার একটু এলাচ দানা দিলাম ওর মধ্যে। এলাচ দেওয়ার পরে ঘেঁটে নিলাম। এবারে আমাদের দুধ সেমাই রেডি হয়ে গেছে। এটা আপনি ডেজার্ট হিসাবে ব্যবহার করতে পারেন বা রুটি পরোটার সাথেও খেতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি লিখে জানান আর লাইক করে জানান। আর হ্যাঁ, এটি কিন্তু মিষ্টি ধরনের শেষ পাতে উপভোগ করার মতো একটি রান্নার ভিডিও টিউটোরিয়াল আমরা দিলাম। কেমন লাগলো এটাও লিখে জানান, আর ভালো লাগলে লাইক করবেন, আর না ভালো লাগলে ডিসলাইক করে দেবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে, আমরা নতুন নতুন ভিডিও দিতে পারি, আমাদের যেহেতু নতুন চ্যানেল এটি। আর হ্যাঁ, আগের চ্যানেলের আমাদের নাম ছিল অপর্ণা রান্নাঘর, যেটি এখন চেঞ্জ হয়ে মেনুয়ার হেসেল হয়ে গেছে। তো মেনুয়ার হেসেলের চ্যানেলটিতে লাইক করবেন আর লিখে জানান আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই পাবেন। আর সবাই ভালো থাকবেন, পিস আউট।